রেডিও ভেরিটাস এশিয়া বাংলা সার্ভিস থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে সংলাপ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন পরমশ্রদ্ধেয় বিশপ পনেম কুবি, যিনি ময়মনসিংহ ধর্ম প্রদেশের একজন বিশপ। আমরা আমাদের এই অনুষ্ঠানে প্রথমে তাকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। বিশপ কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তাহলে আমরা সত্যি খুব খুশি আমাদের অনুষ্ঠানে আপনাকে পেয়ে। তাহলে আমরা একটু জেনে নিব আপনার ধর্মপ্রদেশ সম্পর্কে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি রয়েছে, যদি একটু বলেন আমাদের শ্রোতা দর্শকদের জন্য। আমি অত্যন্ত আনন্দিত যে আমাকে রেডিও ভেরিতাসের পক্ষ থেকে এই সুযোগ দেওয়া হয়েছে ময়মনসিংহ ধর্মপ্রদেশ সম্বন্ধে কিছু সহভাগিতা করার জন্য। ময়মনসিংহ ধর্মপ্রদেশ 1987 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এর জনগণ 99% মান্দি, গারো, আদিবাসী। তাদের নিজস্ব খ্রিস্টি সংস্কৃতি, ভাষা সবই রয়েছে এবং পূর্ণ পিতা পোপ মহোদয় তাদের বিশ্বাস দেখে 1987 খ্রিস্টাব্দে ঢাকা মহাধর্ম প্রদেশ থেকে ভাগ করে একটা স্বতন্ত্র একটা ডায়োসিস স্থাপন করেন এবং জনগণ অনেক খুশি হয়েছে। সেই থেকে এখন আমরা 17টা ধর্মপল্লী আছে ময়মনসিংহ ধর্মপ্রদেশে, 85,000 ক্যাথলিক জনসংখ্যা, আর পাশাপাশি হিন্দু মুসলমান প্রায় আমরা 2 কোটি, ময়মনসিংহ ধর্মপ্রদেশে 2 কোটি জনগণ আছি আমরা। তাহলে এই যে 2 কোটি মানুষের মধ্যে যে ভাষা, কতগুলো ভাষা হতে পারে? যদিও মান্দি ভাষা কিন্তু তাদের নিজস্ব অঞ্চলে কিছু ভাষা রয়েছে। ওই এলাকায় বলা যায় যে অনেক ভাষা আছে, প্রায় 30-45টা ভাষা। তারা তাদের যখন নিজস্ব ভাষায় কথা বলে তাদের সাথে, তাদের অঞ্চলের মানুষদের সাথে কথা বলে, আর এটা কমন ভাষাটা কোনটা? কমন ভাষা আমরা সাধারণত বাংলা ভাষায় বলে থাকি, সবাই প্রত্যেকটা আদিবাসী গোষ্ঠী বাংলা ভাষা বলতে পারে এবং তারা লিখতে পারে, স্কুল কলেজে পড়াশোনা করে। তাদের নিজস্ব ভাষায় কোনো বই বের হয়েছে? অন্যান্য ভাষায় বের হয় নাই, কিন্তু মান্দিদের বা গারোদের বের হচ্ছে এবং প্রাইমারি লেভেলের শিক্ষা শুরু হয়ে গেছে। আমরা তখন শুনলাম বিষয়ের কাছ থেকে বিভিন্ন ভাষা সংস্কৃতি, তাহলে একটু জেনে নেব সংলাপ সম্পর্কে। বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব যে সংলাপের গুরুত্বটা কতটুকু আপনি মনে করেন? সংলাপের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা বাংলাদেশে বাস করি, 90% জনসংখ্যা হলো মুসলিম, আর বাদ বাকি আমরা হিন্দু বা আদিবাসী বা খ্রিস্টান অন্যান্য যারা ছোট ছোট দলে আছে। কিন্তু এখানে বাস করতে গেলে সংলাপ অত্যন্ত জরুরি এবং এই সংলাপটা সাধারণত আমরা ময়মনসিংহ শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, যেমন কলেজের শিক্ষক মণ্ডলী, তারপরে হিন্দু ধর্মের যে প্রধান বা স্কুলের যে প্রধান বা মাদ্রাসার যে প্রধান এবং আমাদের জনগণের যে নেতৃত্ব আছে তাদের নিয়ে আমরা সংলাপটা করে থাকি। এটাকে একটা মিটিংয়ের মধ্যে করে থাকেন বা বাস্তব জীবনে কীভাবে প্রয়োগ করেছেন আপনি? বাস্তব জীবনে আমরা যেমন ঈদের সময় শুভেচ্ছা জানাই, হিন্দুদের পূজার সময় আমরা পরিদর্শন করি, তারপর আমাদের অনুষ্ঠান হলে আমরা তাদেরকে নিমন্ত্রণ জানাই, এভাবে আমরা পারস্পরিক মিউচুয়াল আদান প্রদান করে থাকি এবং সম্পর্ক বজায় রাখি। এমন কোনো ঘটনা আছে যেটা অনেক বড় সমস্যা কিন্তু সংলাপের মাধ্যমে সমাধান করেছেন? যেমন একটা ঘটনা ঘটল, একটা বড় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের ফাদারেরই মোটরসাইকেল, ওই গাড়ি ধরতে ফাদারকে আর দৌড়াইতে হয় নাই, পুলিশ জানতে পারে যে এটা ফাদারের মোটরসাইকেল, আর সেই জন্য পুলিশ জানতে পেরে এসে ফাদারকে বলছেন
ফাদার আপনি চলে যান, আমরা এটা টেক কেয়ার করব। তারপরে কোনো এক সময় ফাদারকে জিজ্ঞাসা করেন, ফাদার আপনি মোটরসাইকেল চান না টাকা চান? ফাদার বললেন, আমি তো মোটরসাইকেল চাই। ঠিক আছে, আপনার মোটরসাইকেল আমরা রিপেয়ার করে দেব। তাহলে রিপেয়ার করার পরে টেলিফোন করছে, ফাদার আপনার মোটরসাইকেল ঠিক হয়েছে, আপনি এসে নিয়ে যেতে পারেন। এটা হলো সংলাপের ফল, কারণ সংলাপের জন্যেই এই পরিচিতি বা এই আন্ডারস্ট্যান্ডিং, এই যোগাযোগ, আন্তরিকতা গড়ে উঠেছে। আরও কিছু আছে যে আপনি আমাদের দর্শকদের বলেন যে সংলাপের মাধ্যমে তাদের জীবনে কী করে পরিবর্তন আনা যায়? সংলাপের মাধ্যমে পরিবর্তন আনা যায় বিভিন্ন পর্যায়ে। যেমন কোনো এক মাদ্রাসার যে প্রধান, কোনো কিছু তাদের প্রার্থনা সভা বা তাদের আলোচনা সভা হলে মুসলমানরা হিন্দু আর খ্রিস্টানদের অনেক বকাবাজি করে। যখন আমরা নিমন্ত্রণ দিই তাদের, তাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে, তখন ওইটা গালিগালাজ করতে একটু দ্বিধা করে এবং তখন আর গালিগালাজ আর হয় না, খুব কম সম্পর্কের জন্যে অনেকটা কমে আসছে। হ্যাঁ, কমে আসে নাই, কিন্তু যারা এরকম প্রধান ছিল তাদের যদি কন্ট্রোল করা যায়, তাদের সঙ্গে যদি সংলাপ করা যায়, তাহলে এটা কম হয়। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সংগ্রামটা আমাদের প্রত্যেক জীবনের জন্যই দরকার? সংলাপ অবশ্যই দরকার, কারণ আমাদের নিত্যদিনের, আমাদের দোকানদারের সঙ্গে সংলাপ দরকার হয়, আমাদের মুদির দোকানের সঙ্গে সংলাপ দরকার হয়, জুতার দোকানের মানুষের সঙ্গে সংলাপ হয়, এবং ওই যে যারা চানাচুর বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে, তাদের সঙ্গে আমাদের সংলাপ করতে হয়, কারণ তারা তো সবাই মানুষ। আমরা বিশপের কাছ থেকে সংলাপ সম্পর্কে অনেক কিছুই জেনে নিলাম। বিশপকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দিই তার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমিও অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য, আমি অনেক খুশি হয়েছি। ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য। শুভকামনা।